হাসপাতাল প্রাঙ্গণ পরিণত হয়েছে গোচারণ ভূমিতে, অব্যবহৃত স্থাপনায় জন্ম নিয়েছে আগাছা। 1966 সালে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নে নির্মাণ করা হয় 10 শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র। তৎকালীন নিয়োগ করা হয় 2 জন চিকিৎসক সহ বিভিন্ন পদে 11 জন কর্মকর্তা কর্মচারী। এরপর জনবল কমতে থাকলে বর্তমানে 2 জন আয়া ও 1 জন পরিবার কল্যাণ পরিদর্শিকা দিয়ে চলছে কার্যক্রম। আবার দায়িত্বরত পরিবার কল্যাণ পরিদর্শিকা 2টি ইউনিয়নের অতিরিক্ত দায়িত্বে থাকায় অফিস করেন সপ্তাহে 2 দিন। স্টাফ কোয়ার্টার ভবন সহ অন্যান্য অবকাঠামো অযত্নে নষ্ট হচ্ছে। জনবল সংকটে রোগী ভর্তি বন্ধ দীর্ঘদিন, বহির্বিভাগে রোগীদের ফিরতে হয় হতাশ হয়ে। সম্প্রতি হাসপাতালটিতে জনবল নিয়োগ দিয়ে পূর্ণাঙ্গ চালুর দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। এত সুন্দর একটা স্থাপনা, মা ও শিশু কেন্দ্র, সেবা কেন্দ্র, সেটাতে আমরা নিতে পারি না। মানুষ যেভাবে ইচ্ছা সেভাবে আসে, এখানে ঘোরাফেরা করে, বাউন্ডারিটা ভাঙ্গা চতুর্পাশে। এখানে ইমার্জেন্সি কেবিন আছে, এগুলো আগে যে অবস্থায় পড়ে আছে, এখানকার সরঞ্জাম যেগুলো ওগুলো নাই। আমরা স্টাফ 11 জন থাকার কথা ছিল, আমরা 3 জন আছি এখানে। স্যার বলছে সরকার নিয়োগ না দিলে আমাদেরও কোনো কিছু ক্ষমতা নাই। জনবল সমাধানে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক। এই যে এত ব্যাপক জনবল প্লাস চরের মধ্যে আমরা সবগুলো বিস্তারিত ওখানে ধরেছি, যে চরের মানুষ যাতে সেবা পায়, সেক্ষেত্রে ওখানে আপনার আলাদাভাবে যদি কোনো জনবল বা ওই রকম অবকাঠামো সৃষ্টি করা যায়, এবং এই যে নতুন আমাদের মহিমাগঞ্জ 10 হাজার মা ও শিশু কল্যাণ কেন্দ্র অলরেডি নির্মিত হয়ে গেছে কিন্তু হস্তান্তর হয়নি, ওইখানে আমরা কোথায় জনবল পাবো সেটা মানে ওইটা পাহারা দেওয়ার জন্য আমাদের কিন্তু একজন মানুষ। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে বাদিয়াখালী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রতিদিন গড়ে 100 থেকে 150 জন রোগী প্রাথমিক চিকিৎসা ও ওষুধ নেন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।